শাহজাদপুরে মসজিদে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতির তথ্য সংগ্রহের সময় হামলায় সাংবাদিক আহত। মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতির সংবাদ সংগ্রহের সময় দৈনিক অপরাধ দমন পত্রিকার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি ও শাহজাদপুর সাংবাদিক ফোরামের অন্যতম সদস্য শরীফুল ইসলামের উপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা শরীফুল ইসলামের মোবাইলটি ছিনিয়ে নেয়। জানা যায়, বুধবার 13 সেপ্টেম্বর দুপুর 12টায় উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি উত্তরপাড়ায় দেশীয় অস্ত্র নিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী বিকাশের নেতৃত্বে 20 থেকে 25 জনের একদল ব্যক্তি নগরডালার দিকে এগিয়ে যেতে থাকে। এ সময় বাদলবাড়ি নামক স্থানে আগে থেকে অবস্থান নেয়া সাংবাদিক শরীফুল ইসলাম অস্ত্রশস্ত্রে সজ্জিত ব্যক্তিদের বহরের ভিডিও ধারণ করতে থাকে। বিষয়টি বুঝতে পেরে সন্ত্রাসী বিকাশের নেতৃত্বে উক্ত ব্যক্তিরা সাংবাদিক শরীফুল ইসলামের ওপরে হামলা চালায়। এ সময় তিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়েও হামলাকারীদের হাত থেকে রক্ষা পাননি। পরে স্থানীয়রা সাংবাদিক শরীফুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে খবরটি ছড়িয়ে পড়লে শাহজাদপুর সাংবাদিক ফোরামের সকল সদস্য সহ শাহজাদপুরে কর্মরত সাংবাদিকরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় করেন। খবর পেয়ে শাহজাদপুর থানার পরিদর্শক অপারেশন আবু সাইদের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে উপস্থিত হন। এই বিষয়ে শাহজাদপুর সাংবাদিক ফোরামের পক্ষ থেকে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সেই সাথে শাহজাদপুর থানা প্রশাসনের কাছে আহ্বান জানানো হয় যেন অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়। হামলার ঘটনায় শাহজাদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একটা হামলার শিকার হয়ে ওনার ভাষ্য মতে আমরা তাই পেলাম, এবং একটা ইঞ্জুরি আছে ওনার কানের পিছনে। আমরা দেখলাম ছোট্ট একটা মাইনর ইঞ্জুরি, স্ক্র্যাচ ইঞ্জুরি হয়েছে, একটু রক্তপাত হয়েছে ওখান থেকে। শুধু তাই নয়, ওনার ঠোঁটেও একটা ইঞ্জুরি আছে, আপার লিপে আমি দেখতে পেলাম যে একটা ইঞ্জুরি, ওখানের থেকে একটু রক্তের মতো রক্ত দেখলাম আর কি। এবং শুধু তাই নয়, ওনার মুখে ডান পাশের চোয়ালে চোখের নিচে একটু ফোলা আছে আর কি। তো আঘাতটা মোটামুটি গুরুতর, আমরা ওনাকে বলেছি যে ভর্তি হওয়ার জন্য, তো উনি বলছে যে আমি ভর্তি হতে চাই না, বাসায় বসে চিকিৎসা নিতে চাই। তো আশা করছি আমরা যে চিকিৎসা দিয়েছি উনি এই অবস্থায় শঙ্কামুক্ত এবং বাসায় চিকিৎসাতেই সুস্থ হবে। আপাতত অবস্থায় এই অবস্থায় আছে, আমরা পরবর্তী কোনো সমস্যা হলে অবশ্যই জানাবো আর কি। দায়িত্ব পালনের সময় একজন সাংবাদিকের ওপর হামলা, এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। সাংবাদিক হলো সমাজের দর্পণ। এই সাংবাদিক যদি সংবাদ পরিবেশন না করে, সংগ্রহ না করে, তাহলে সংবাদ মানুষ জানবে কীভাবে? তাই আমাদের শরীফুল ভাইয়ের ওপরে যে সকল সন্ত্রাসী হামলা চালিয়েছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এবং আমি যতটুকুন জানতে পেরেছি যে যে সন্ত্রাসী বিকাশের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে সে একজন খারাপ প্রকৃতির এবং মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ীরা কাদের আশ্রয় ও প্রশ্রয়ে সাংবাদিকদের উপরে হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর সাহস পায় সেটাও খতিয়ে দেখা দরকার। আমরা একজন সাংবাদিক আহত হওয়ার সংবাদ পেয়ে আমরা হাসপাতালে আসি। হাসপাতালে এসে আমরা যতটুকু জানতে পেরেছি, বিকাশ নামে একজন লোক আছে ইয়াতে, ওই যে সাগর হাবিবুল্লাহ নগর, সে খুব খারাপ প্রকৃতির লোক। আমাদের এই সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গেলে তার উপরে হামলা করে, মারপিট করে, সে চিকিৎসার জন্য হাসপাতালে এসেছে। তে আমরা চেষ্টা করছি যে হামলা করেছে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য।